ব্রাসেলসে হামলার প্রধান সন্দেহভাজন নাজিম পুলিশি অভিযানে গ্রেপ্তার, নিহতদের স্মরণে দেশে দেশে শোক পালন, মার্কিন নাগরিকদের ইউরোপ ভ্রমণের সতর্কতা জারি। দেখছেন প্রবাসী সময়। আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন নাজিম লাশরাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ব্রাসেলসের আন্দরলিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে আরো জানাচ্ছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। ফ্রান্সের রাজধানী প্যারিসের ভয়াবহ বোমা হামলার ক্ষত শুকোতে না শুকোতেই আবারও বোমা হামলায় কেঁপে উঠল ইউরোপের অন্যতম ছোট দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। সিরিজ বোমা হামলায় নিহত হয়েছে 34 জন এবং আহত হয়েছে প্রায় 250। এই ঘটনাকে কালো দিবস হিসেবে আখ্যায়িত করে বেলজিয়ামে পালন করা হচ্ছে 3 দিনের শোক, আর এতে নিন্দা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। পুরো বেলজিয়াম জুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা এবং বিভিন্ন সীমান্তে বসানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই নাজিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর 2 সহোদর খালিদ ইব্রাহিমকে খুঁজছে বেলজিয়াম পুলিশ। আমরা কেউ জানি না কবে আবার সন্ত্রাসী হামলার শিকার হব। সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় ইউভুক্ত দেশগুলোর সম্পর্ক আরো সুদৃঢ় করতে হবে, অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সন্ত্রাসবাদ শুধু বেলজিয়ামের সমস্যা নয়, এটা গোটা বিশ্বের সমস্যা। শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব নেতাদের সমস্যা সমাধানে পথ খুঁজে বের করা উচিত। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাসেলসের জেভেনটাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেখানে প্রথম বোমা হামলায় নিহত হয়েছে প্রায় 11 জন। এখানে এখন বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এবং কোনো বিমানেই অবতরণ বা উড্ডয়ন করছে না। জেভেনটাম এয়ারপোর্টের সম্মুখ থেকে শোয়েব কবির, সমসংবাদ।